আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিজয় সংলাপ পর্বে আজকে আমাদের বিষয় হচ্ছে ডেঙ্গু জানেন যে ঢাকা সহ প্রায় জেলাতে বাংলাদেশে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে এবং এই ডেঙ্গু একটি মহামারী রূপে আমাদের দেশে দেখা দিয়েছে এখন শুধু বাংলাদেশ নয় আমরা জানি যে পৃথিবীর একশো একশো দশটা দেশে এই ডেঙ্গু প্রাদুর্ভাব আছে এবং বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের সর্বশেষ যে পরিসংখ্যান তাতে পনেরো হাজার রুগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে বিশেষত ঢাকায় এবং আমরা এও জানি যে পৃথিবীতে প্রায় চারশো মিলিয়ন ডেঙ্গু আক্রান্ত রুগী রয়েছে তো বিশেষ করে বাংলাদেশে এই যে একটা সিজন এখানে এই এই মৌসুমে শীতের আগ পর্যন্ত বর্ষার পর থেকে শীতের আগ পর্যন্ত এটি প্রতি বছরই খুবই ডেঙ্গু আক্রান্ত একটি সময় কিন্তু এবছর দেখা যাচ্ছে যে ডেঙ্গুর মাত্রা এর এর যে ব্যাপকতা সেটা একটু ভিন্ন রকম এবং একটা বিরাট আতঙ্ক জনমনে সৃষ্টি হয়েছে এবং ঢাকা শহর এখন বলা যায় পুরাই ডেঙ্গু আক্রান্ত এইরকম একটি পরিস্থিতিতে আমরা বিজয় সংলাপে আজকে মিলিত হয়েছি এই ডেঙ্গু নিয়ে একটু আলাপ আলোচনা করতে যাতে আমরা একটা প্রকৃত ধারণা পেতে পারি কারণ ডেঙ্গু নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অনেক আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সেগুলির হয়তো যথেষ্ট একটা কারণও রয়েছে তো আমরা সেই বিষয়গুলি একটু পরিষ্কার করতে আমরা দুজন অতিথিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি একজন আমাদের ডক্টর মুস্তাক আহমেদ উনি প্রাক্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ইনস্টিটিউট অফ এ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ যেটাকে আইইডিসিআর আর বলে তারাই মূলত এ বাংলাদেশে বা বিশেষত এই ঢাকা শহরে যে সমস্ত রোগ বালায়ের প্রাদুর্ভাব ঘটে এবং বিস্তার ঘটে সেগুলো ওরা একটা ট্র্যাক করে থাকে তারা একটা সবসময় একটা আপডেট দিতে থাকে তো সেইখানের যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উনি জাস্ট রিটায়ার করেছেন প্রাক্তন ওনার ওনার নাম ডক্টর মুস্তাক আহমেদ উনি একটা পরিচিত নাম উনি সবসময় কথাবার্তা বলেন তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি উনি অতি শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবেন আর আছেন আমাদের ডাক্তার মোহাম্মদ মোস্তারশিদ বিল্লা তিনি সহকারী অধ্যাপক বার্ডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ ডক্টর বিল্লা আপনাকে স্বাগত জানাই স্বাগত দর্শক মন্ডলী আমরা ডেঙ্গুকে বিভিন্নভাবেই আমরা আলোচনা করতে পারি কিন্তু আমরা প্রথমেই জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই কারণে আমরা প্রথমেই যদি লক্ষণগুলি নিয়ে আরেকটু আমরা জানি যে লক্ষণগুলি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তবেই আমাদের এই রোগটারকে মোকাবেলা করা বা ডেঙ্গুকে যে আমরা বলি এনকাউন্টারিং ডেঙ্গু সেইটা আমাদের জন্য সুবিধা হবে সুতরাং আমরা প্রথমে লক্ষণগুলি নিয়েই আলোচনা করতে চাই তো ডক্টর বিল্লা আপনি তো বারেম হাসপাতালে কাজ করছেন এবং আপনার তো ইতিমধ্যে অনেক ডেঙ্গু রুগী নিয়ে আপনি ইতিমধ্যেই ডিল করেছেন তো আপনার কাছে জানতে চাই যে আপনি যদি আমাদেরকে সংক্ষেপে লক্ষণগুলি দিয়ে প্রথমে শুরু করেন জি অনেক ধন্যবাদ আমি এই প্রোগ্রামের শুরুতেই বিজয় টিভিকে এবং আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এই সময় আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য যাতে দর্শক মণ্ডলী যারা আছে তারা উপকৃত হতে পারে আমাদের আলোচনা থেকে এটাই আমাদের আজকে চাওয়া তো আসলে যেটা হচ্ছে লক্ষণগুলো জানার আগে যেটা হচ্ছে এই এই ডেঙ্গু রোগটা ছড়িয়ে মূলত হচ্ছে যে মশা বাহিত রোগ যেটা মশা থেকে ছড়ায় এবং একজন ফিমেল মস্কিটো যখন মানুষকে বাইট করে বাইট করার পরে কিছু সময় পরে আমরা বলি ইনকিউবেশন পরে তারপরে তার রোগটা প্রকাশ পায় তো এটা নির্ভর করে কি পরিমাণ ইনফেক্টিভ ডোজ হয়েছে তার সেটার উপর নির্ভর করে কিছু কিছু পেশেন্ট থাকে যারা খুব বেশি সিমটম প্রডিউস করে না এটা তো এডিস মশাই গতবার যে মশা ছিল একই মশা একই মশা এবারেও একই মশাই করেছে এডিস মশা এবং দেখা যায় যে কিছু পেশেন্টের শুধুমাত্র জ্বর থাকে তেমন আর কোনো কিছু থাকে না আর কিছু পেশেন্ট থাকে ক্লাসিক্যাল ফিচার নিয়ে আসে আমাদের কাছে ক্লাসিক্যাল ফিচার বলে তীব্র জ্বর থাকে আমরা বলি 102 থেকে একশো চার পর্যন্ত হয়ে যায় শরীরে অনেক ব্যথা থাকে এবং দেখা যায় যে চোখের পিছনে ব্যথা থাকে মাথায় ব্যথা থাকে ব্যথাটা এরকম যেন মনে হয় কখনো যে হাড়ডি ভাঙলে যেরকম ব্যথা সেরকম ব্যথা রোগীদেরকে মানে এই জন্য এই রোগটার আরেকটা নাম কিন্তু ব্রেক বোন ফিভার ব্রেক বোন ফিভার রোগীরা ব্যথাটা এত তীব্র হয় যে রুগীরা অনেক সময় চলতেই পারে না কারো কারো দেখা যায় যে অস্থিসন্ধিতে জয়েন্টের মধ্যে ব্যথা হতে পারে এবং কারো কারো কিছু সময় পরে র‍্যাশ চলে আসে শরীরের মধ্যে র‍্যাশ চলে আসে চিকুনগুনিয়াতেও তো এরকম হয় চিকুনগুনিয়া তো একই ধরনের হয় কিন্তু সেখানে জয়েন্ট সিম্পটমটা বেশি প্রিডোমিনেট থাকে আচ্ছা জয়েন্ট সিম্পটমটা অনেক বেশি প্রিডোমিনেট থাকে তো এবারে আমাদের যে এক্সপেরিয়েন্স যেটা যে বেশিরভাগ রোগী আমরা ডেঙ্গু ভাইরাস দিয়ে আক্রান্ত পাচ্ছি ডেঙ্গু রুগী বেশি চিকুনগুনিয়াটা খুব কম পাচ্ছি আমরা এ বছরে আর সেকেন্ড যেটা হচ্ছে এই রকম যখন থাকে রুগীদের থাকে আমরা বলি যে খেতে পারে না হ্যাঁ খাওয়ার অরুচি বমির ভাব এই যেগুলো থাকে কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা থাকে এই সিমটমগুলো খুব ক্লাসিক্যালি আমাদের কাছে নিয়ে আসে কিন্তু একটা জিনিস বলে রাখা খুব ভালো যে এবার আমাদের যে ডেঙ্গু পেশেন্ট যারা পাচ্ছি তাদের ক্ষেত্রে অন্যান্যবার যে ক্লাসিক্যাল ফিচার নিয়ে আসতো সেই ফিচারটা কিছুটা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে পাঁচ থেকে দশ ভাগ পেশেন্টের কাছে আমরা পাচ্ছি না যেমন র্যাশ র্যাস র্যাশ কি র্যাশটা কিন্তু এবার খুব কমই পাচ্ছি রাশের পরিমাণটা এবার খুব কমই পাচ্ছি এবং আগে আমরা আমি আমরা হয়তো আলোচনার পরের দিকে আমরা আরও বলতে পারবো এই বিষয়ে যে প্লাটিলেট কাউন্ড এগুলো কমে যাওয়াটা একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু এবার পাচ্ছি যে প্রথম দিক থেকেই দেখা দেখা যায় যে পরিমাণটা কোন পেশেন্টের আমরা পাচ্ছি আর আরেকটা জিনিস যেটা হলো এই ধরনের কন্ডিশনে যখন রুগীর না হয় তখন পরের ধাপে রুগী চলে যায় এই জন্য কিন্তু এই ডেঙ্গুর সিমটমটাকে এটাকে ক্যাটাগরাইজ করে দিয়েছে যে আমরা তিনটা ভাগে এটাকে ক্যাটাগরাইজ করে দিয়েছে যে ডেঙ্গু উইদাউট ওয়ার্নিং সাইন মানে বিপদ চিহ্ন নাই ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন তার মানে বিপদ চিহ্নগুলো আছে আর একটা হল সিভিয়ার ডেঙ্গু তাহলে এই জিনিসটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা রুগীদেরকে ম্যানেজ করা বা আমাদের রুগীরা যারা ডেঙ্গু নিয়ে খুব ভয় পাচ্ছেন তাদেরও সেই বিষয়ে ধারণা হবে এবং সেইভাবে নিজেদেরকে ফিজিশিয়ানের কাছে গিয়ে চিকিৎসাও নিতে পারবেন আপনি যদি একটু ক্রিটিক্যাল দিয়ে শুরু করেন আর কি ক্রিটিক্যাল যখন আপনার মনে হচ্ছে যে মৃত্যুর ঝুঁকি দেখা যাচ্ছে আচ্ছা সিভিয়ার ডেঙ্গু এটা ডাবলি ক্যাটাগরি অনুযায়ী সিভিয়ার ডেঙ্গু এটা আমরা বলি যে যেসব পেশেন্টের প্লাজমা লিকেজ থাকে প্লাজমা লিকেজ আমাদের ভাষায় জিনিসটাকে যদি একটু সহজভাবে সহজভাবে যদি বলি যে ডেঙ্গু যখন আমাদের শরীরকে আক্রমণ করে তখন আমাদের যে রক্তনালীগুলো থাকে ছোট ছোট রক্তনালী আমরা বলি ক্যাপিলারি এগুলোর যে কিছু ছোট ছোট ছিদ্র থাকে এগুলোর পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে শরীর থেকে ফ্লুইড বের হয়ে যায় শরীরে যে পানিটা আছে পানিটা বের হতে থাকে পানিটা বের হয়ে যাওয়ার কারণে কি হয় শরীরে ব্লাড প্রেশার যেটা আমাদের রক্তচাপ যেটা সেই রক্তচাপটা ধীরে ধীরে কমতে থাকে এবং যেই পানিগুলো শরীর থেকে আমাদের যে রক্তনালী থেকে বের হয়ে টিস্যুতে চলে যাচ্ছে টিস্যু বলতে যেমন আমার পেটে জমতে পারে পেটে জমলে পেট ফুলে যেতে পারে ফুসফুসে জমতে পারে ফুসফুসে যদি হয় সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর শ্বাসকষ্ট হতে থাকে এই পেশেন্টগুলো এই সিমটমগুলো তখন আসে আবার কোনো কোনো পেশেন্ট দেখা যায় যে এই সিমটমের পাশাপাশি ব্লিডিং নিয়েও আসে সেই ব্লিডিংটা বিভিন্ন ধরনের হতে পারে ব্লিডিংটা হতে পারে যে কখনো হয়তো আমরা বলি যে মিউকোজাল ব্লিডিং যে হয়তো দাঁত দিয়ে বলি একটু আপনাকে জাস্ট থামাচ্ছে এই জন্যে যে এটা জনমনে এইটা একটা বিভ্রান্তি হয়েছে তার মানে যদি আপনার রক্ত না যায় হ্যামারেজ কিন্তু তারপর এটা সিরিয়াস হতে পারে আপনি বলছেন যে এটার পানি যদি চলে যায় একটা জিনিস একটা হলো আমার আমরা বলি যে ডেঙ্গু ব্লিডিং আরেকটা হলো শখ শক বলতে আমার রক্তচাপ কমে যাওয়া যেটাকে আমরা বুঝি মানে সব পেশেন্টের কিন্তু ব্লিডিং হয় না কিন্তু অনেক পেশেন্টের কিন্তু এরকম শকে চলে যেতে পারে ডেঙ্গু শক সেটা কি একটা ডিহাইড্রেশন হয় শকের মধ্যে কি পানি কমে যায় শুরু পানি কমে যায় আমাদের কয়েকটা ইস্যু যেটা এখানে যেটা হচ্ছে আমাদের রোগীদের দেখা যায় যে বমির ভাব থাকে খেতে পারছে না এখন যখন পারসিস্টেন্ট ভমিটিং থাকে যে কোনো ভাবে মুখে দিচ্ছে বমি করে দিচ্ছে মুখে দিচ্ছে বমি করছে তাহলে কি হচ্ছে জরের কারণে শরীর থেকে প্রচুর পানি চলে যাচ্ছে আবার ক্যাপিলারি লিকেজের কারণে রক্তনালীর ভিতরের বের হয়ে যাচ্ছে সেই অনুযায়ী যদি adeguately রিপ্লেসমেন্ট না হয় এই پیشنটের ব্লাড প্রেশার डेफिनेटলি কমে যাবে আর ব্লাড প্রেশার যখন কমে যায় তখন কিন্তু অন্যান্য ভাইটাল অর্গানগুলো মানুষের যে কিডনি লিভার এগুলাতে তখন এফেকশন ডিসফাংশনিং শুরু হয়ে যায় এবং কিছু কিছু পেশেন্ট আমরা পাচ্ছি যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলোর পাশাপাশি আরো অর্গান ইনভলভমেন্ট যেমন ধরেন লিভার তো আছে কিডনি আছে এর পাশাপাশি ব্রেইনও হতে পারে ব্রেইনের কিছু 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 ডিজিজ আছে যেগুলো এই ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে হতে পারে যেমন গুলিনবারি সিন্ড্রোম বলি আমরা এটাও রেয়ারলি হতে পারে এবং কখনো কখনো এই জন্য কিন্তু বিহেভিয়ারাল নর্মালিটি একজন ডেঙ্গু রোগী আক্রান্ত মানুষের যদি হঠাৎ করে তার আচরণগত কোনো পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা চিন্তা থাকে যে ওনার কি নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে কিনা ব্রেইন ইনভলভমেন্ট হচ্ছে কিনা এটা কিন্তু সিভিয়ার ডেঙ্গুর একটা ক্রাইটেরিয়া যে এবং কখনো কখনো আমাদের যেটা একটু থামাতে হচ্ছে আমরা আবার ফিরে আসবো লক্ষণগুলি আমাদের আরো আরো জানা দরকার আমরা সিভিয়ার লক্ষণগুলি দেখছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটা বিজয় সংলাপে বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আছি ডেঙ্গু আমাদেরকে একটি মহামারীর আকারে দেখা দিয়েছে আমরা সেই প্রসঙ্গে আমরা আলাপ আলোচনা করছি দর্শকমণ্ডলী বিরতির পর আপনারা আবার আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ দর্শক মণ্ডলী বিরোধীর পর আমরা আবারও ফিরে আসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার মুস্তাক হোসেন প্রধান প্রাক্তন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আইইডিসিআর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বাংলাদেশ সরকার ডক্টর মুস্তাক আপনাকে আমন্ত্রণ জানাই আমরা আমরা লক্ষণ নিয়ে আলোচনা করছিলাম ডক্টর বিড়লা আমাদেরকে খুব সংক্ষেপে বলছিলেন যে কী কী লক্ষণ হলে পরে আমরা আমরা বুঝতে পারি ডেঙ্গুর কোন ধরনের ডেঙ্গু হয়েছে তোলা আপনি যদি সেটা খুব খুব সংক্ষেপে শেষ করে ফেলেন আমরা সিভিয়ার ডেঙ্গু নিয়েই বলছিলাম আর তার ডাব্লিউএচ আরেকটা যেটা হচ্ছে একটা উইদাউট ওয়ার্নিং সাইন উইথ ওয়ার্নিং সাইন বিপদ চিহ্ন যেটা চিহ্নগুলো আমাদের রুগীদের জানতে হবে এই জন্য যে কখন সে আবার আমাদের কাছে যোগাযোগ করবে সেটা হচ্ছে যদি যদি দেখা যায় কন্টিনিউ বমি হচ্ছে রুগীর কোনোভাবে সে খেতে পারছে না তীব্র পেট ব্যথা হচ্ছে দেখা যায় কোনো ধরনের ব্লিডিংয়ের কোনো আলামত হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম কন্ডিশন হলে তখন তাকে চিন্তা করতে হবে যে এই ধরনের পেশেন্ট পরবর্তী সিভিয়ার ডেঙ্গুর দিকে যেতে পারে এবং আরেকটা অংশ যেটা সেটা হচ্ছে যে ডেঙ্গু পেশেন্ট যারদের কোমরবিড কন্ডিশন আছে যেমন একজন ডেঙ্গু পেশেন্ট যার হয়তো কিডনির সমস্যা আছে যার হার্ট ফেইলর আছে যার প্রেগনেন্ট মাদার যারা বিশেষ করে বিশেষ করে এক্সট্রিমস অফ এইজ যাদের এই গ্রুপগুলো কিন্তু ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন যদি নাও থাকে তাহলে এদের ক্ষেত্রে আরও ভালো করে আমাদের অ্যাড্রেস করতে হবে আর শিশুদের ক্ষেত্রে কোনো আলাদা আলাদা শিশুদের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস হচ্ছে ক্লাসিক্যাল যে ফিচারগুলো এগুলো অনেক সময় শিশুদের ক্ষেত্রে খুব বেশি প্রোনাউন্সড হয় না কিন্তু তারপর তাদের কমপ্লিকেশনটা রেটটা অন্যদের তুলনায় বেশি এই জন্য আরও বেশি কারণ এই সমস্যাগুলো তো শিশুরা বলতে পারে না ঝুঁকি কি শিশু এবং বৃদ্ধদের বেশি নাকি সকলেরই একই রকম প্রায় বেসিক্যালি শিশু বৃদ্ধদের বেশি এবং যাদের কোম কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে অনেক ধন্যবাদ আমরা এবার ডক্টর মুস্তাক হোসেন আপনার কাছে আসবো আপনি জানেন যে আপনার পলিসি মেকারের স্ট্যান্ড পয়েন্ট থেকে দু একটা কথা আপনাকে আমরা জানতে চাইবো যে ধরেন এই যে ডেঙ্গুর যে মশা এই যে এডিস মশা সেটা তো নিধনের জন্যে অনেক আগেই নাকি বলা হয়েছিল আপনাদের দফতর থেকে ডিজি হেলথের দফতর থেকে বলা হয়েছিল যে মশাটাকে যদি একটু আগে থেকে চেক না করা যায় তাহলে সমস্যা হতে পারে তো এখন যেই মশক নিধন ওষুধ ব্যবহার করা হয়েছে সিটি কর্পোরেশন সেইটাও আইসিডির গবেষকরা বলেছেন যে সেটা খুব একটা কার্যকর নয় কিন্তু তার বিষয়ে তারপরে আবার স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন না সেটা তো কাজ করছে তো এই যে কনফিউশন তৈরি হচ্ছে সেগুলি নিয়েও জনমনে বিরাট বিভ্রান্তি আছে তো আপনি সেই জায়গাটা একটু পরিষ্কার করবেন না ধন্যবাদ প্রথমেই আমি শোক প্রকাশ করছি যে এ পর্যন্ত যারা মারা গিয়েছেন ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে তাদের পরিজন আমার নিজেরও আত্মীয়স্বজন কেউ কেউ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের উদ্বেগ উৎকণ্ঠাটা ভালোভাবেই বুঝতে পারছি তারপরে আমি ধন্যবাদ দিচ্ছি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক নার্স অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যারা রক্ত দান করছেন ইভেন আমি জানি বেশ কিছু ডাক্তারও তাদের তারা রক্ত দিয়ে রোগীকে বাঁচাচ্ছে এখন তো দেশের বাইরেও চিকিৎসা হচ্ছে সেটা এবং এমনকি বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের কর্মীরা সীমিত তা সম্পদ দিয়ে কাজ করে যাচ্ছে তো দেখুন মশক নিধনের বিষয়টা কনফিউশনটা হয়েছে এটা সরকারের বিভিন্ন অঙ্গ আমি আমি প্রথমেই পরিষ্কার করছি আমি একসময় কাজ করতাম আমি এখন কাউকে প্রতিনিধিত্ব করছে না আমি চিকুনগুনিয়া যখন হয় আমি তখন পরামর্শ হিসেবে কাজ করেছি আইআইডিসিআর এখন আইআইডিসির সঙ্গে যোগাযোগ যোগাযোগ আছে বিভিন্ন কাজ করছে তবে এই বিষয়ে আমি এখন তাদের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত নই তবে আমি পর্যবেক্ষণ করি বা দীর্ঘ সময় কাজ স্বাস্থ্য কাজ আমি আমি কথাটা সেই দৃষ্টিকোণ থেকেই বলবো। যখন কোনো সরকারের একটা অংশ কথা বলে আর একটা অংশ আমি দেখছি এই প্রবণতাটা সুস্থ না একে অপরের ঘাড়ে দোষ চাপানো যে আমরা তো আগেই বলেছি তারা করেনি এটা জনগণকে বিভ্রান্ত করে এটা হতেই পারে এমনকি একটা চিকিৎসক টিমের মধ্যে ডাক্তার একটা নির্দেশ দিয়েছে নার্স হয়তো সেটা সঠিক সময়ে পালন করেনি এখন রোগীর অবস্থা খারাপ হয় চিকিৎসক যদি বলে যে আমি তো নির্দেশ দিয়েছি ফাইলে লিখে দিয়েছি নার্স পালন করেন আমি কী করব এটা তো চরম দায়িত্ব কথা তাই না এটা কোনো চিকিৎসক বলে না সাধারণত অনুরূপভাবে নার্স যদি বলে তো আমি স্যারকে বলেছি এই ঘটনা স্যার তো দেখে দেখে এটা হচ্ছে একটা টিম স্পিরিট বিশেষ করে এ ধরনের পরিস্থিতিতে যখন মানুষ উদ্বিগ্ন থাকে মানুষ যখন একটা সঠিক বার্তা দিতে চায় সেই সময় তো অবশ্যই সমন্বিতভাবে কথা বলা উচিত এবং কেন সরকার তো একটা সামগ্রিক প্রতিষ্ঠান যেমন আমি যখন দায়িত্ব পালন করি আইডিসিআরে তখন সোয়াইন ফ্লু নামে খাত এইচ ওয়ান এন ওয়ান প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জা সারা দেশে ছড়িয়ে পড়েছিল বা যে কোনো সময় অ্যানথ্রাক্সের ইয়ে ছিল নিপা ভাইরাস এই ধরনের কথা কিন্তু আমরা কখনো অনুমোদন করতাম না যে এবং কথা যারা হ্যাঁ কথা সবাই বলবেন কিন্তু তথ্যগুলো কি হচ্ছে সেটা একটা কেন্দ্র থেকে আসবে এবং তার ইন্টারপ্রিটেশন কি তার ব্যাখ্যাটা কী সেটা কিন্তু একভাবে হবে কিন্তু হ্যাঁ যেমন অ্যাকাডেমিক ডিসকাশন হতে পারে এই যেমন ডাক্তার সাহেব বলছেন যে লক্ষণগুলো কি বা প্রতিরোধে কি করা উচিত সেগুলো কিন্তু কি করা হচ্ছে তার ব্যাখ্যাগুলো কি হ্যাঁ যারা সরকারের বাইরে সাংবাদিক কিংবা সিভিল সোসাইটি তারা অবশ্যই সমালোচনা করবে সেটা খোলা থাকতে হবে নাহলে তো ত্রুটিগুলো ধরা পড়বে হ্যাঁ এখন যে এই যে মশা মারার বিষয় নিয়ে কথা বলা হ্যাঁ এটা ঠিক যে এবং বিজ্ঞানীদের সাথে যারা প্রশাসনে কাজ করেন তাদের সবসময় মেলে না কি নাকি কার্যকর নয় সেই ব্যাপারে আপনি কিছু আমি যেটা শুনেছি সরাসরি জানি না যে গবেষণা করে যারা গবেষণা করেছেন বা সিটি কর্পোরেশন রোগ নিয়ন্ত্রণ শাখা সরকার স্বাস্থ্য অধিদপ্তরের তারা নিয়মিতভাবেই করছে এটা যেমন আমাদের প্রতিষ্ঠান তারা মশার কয়েলের কার্যকারিতা আছে কিনা তারা বেনামে তারা স্যাম্পল পায় হচ্ছে কৃষি সম্প্রসারণ থেকে প্ল্যান্ট প্রোটেকশন তারা ওই লেভেলটা খুলে ফেলে যারা মশার কয়েল বা মশক নিবারণে ওষুধ তৈরি করে তারা সেটা ছাড়পত্র নিতে হলে তাদের কাছ থেকে নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট প্রোটেকশন থেকে তারা সেটা পরীক্ষা করবার জন্যে মানে আনেনিমাস মানে রকম লেভেল ছাড়া তার সাথে মশক নিধনের পোকা সিটি কর্পোরেশনে কিন্তু তারাও সিটি কর্পোরেশনে যখন পাঠায় তাদের কাছে যে সমস্ত অনেক অনেকটা ঔষধ হচ্ছে সিটি কর্পোরেশন অনুমোদন দিয়ে থাকে তারাও কিন্তু এ নামে এর কাছে পাঠায় সে তারা আইডিসি এর শুধু টেকনিক্যাল রিপোর্টটা সেটা জানায় তারা যারা অ্যানালাইসিস দেন তারা সে অনুযায়ী দেন এখন সেক্ষেত্রে এটা করতে হয় সেটা তারা করে থাকে হয়তো কোনো কোন ক্ষেত্রে কিছুদিন বেশি দেরি হতে পারে তো এখন মুশকিলটা হলো যে বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করার পরে সরকারের বা কিংবা সিটি কর্পোরেশন তারা যেভাবে এটাকে প্রতিক্রিয়া দেখা সেখান থেকে জনগণের মনে একটা প্রশ্ন আসে কিন্তু কিন্তু এখন আবার বলা হচ্ছে যে সেটা যে মশক নিধন যেভাবে ট্রেডিশনালি করা হয় সেইখানে যে অ্যাডাল্ট যে মশা প্রাপ্তবয়স্ক মশা মেরেল লাভ নেই মানে এই এই জন্য লার্ভা মারা দরকার এই যে ডেঙ্গু বিশেষ করে জন্য তো সেইটা সেটাও কি আপনি একমত সেটা তো হ্যাঁ সেটা বৈজ্ঞানিক তথ্য ঠিক আছে যে আপনি যখন স্প্রে করবেন তখন যেসব মশা উঠছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু লার্ভা তো আপনার পটের ভিতরে থাকে যে পানির যে পানি জমে পানির ভিতরে এখন দেখা যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যে ওয়াটার ট্যাঙ্ক সেখানে বিরাট স্ট্যাগন্যান্ট ওয়াটার যেটা পত্রিকায় অনেক পত্রিকায় এসছে ছবিটা যে তাদের যে বিরাট বিরাট সমস্ত ওয়াটার ট্যাঙ্ক দিয়েছে সেখানেই এই যে স্ট্যাগন্যান্ট ওয়াটার যেটাকে বলা হয় সেই সেটা রয়েছে এবং সেটা বহুদিনের পুরনো পানি আর কি তো এই যে একটা ধরেন ব্যবস্থাপনা ডেঙ্গু ব্যবস্থাপনার এই জায়গা থেকে আপনাকে বলছি আর কি তো সেই জায়গা থেকে আপনি মনে করেন যে ডেঙ্গু আমরা ব্যবস্থাপনার যে আমাদের ত্রুটি বা আমাদের লিমিটেশন যদি বলি শব্দটা তাহলে আপনি কি একমত নাকি শুধু রেঙ্গি না এটা যে মশা মশা বা কীটপতঙ্গ যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে আজকে কথা হচ্ছে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে আর যদি আমি দেখ আগামী শীতকালে এটা নিয়ে চুপচাপ থাকি তাহলে তো হবে না এটা এবং এবং দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগী সারা বছরই কিছু না কিছু পাওয়া যাচ্ছে ইভেন জানুয়ারিতে গত দু হাজার সতেরো বা তো কিন্তু আমরা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মার্চে পেয়েছি কম ছিল এটা এপ্রিল থেকে বেড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে মশার উৎপত্তিটা কিন্তু আর বেশি হচ্ছে এখানে নগর সব কিংবা নগর শুধু সিটি কর্পোরেশন না এখন যে পৌরসভা তো আমাদের উপজেলা সদর দপ্তর পৌরসভা হচ্ছে সেখানেও কিন্তু এখন আমরা এডিস মশা দেখছি এবং ডেঙ্গু রোগীও সেখানে পাওয়া যায় এখানে হ্যাঁ এখানে সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতা আছে বা অন্যান্য বিভাগের সীমাবদ্ধতা আছে এগুলো ত্রুটিগুলো চিহ্নিত করে আমরা সমাধান করতে হবে তবে যেটা এখন মূল প্রতিরোধের জন্য ডেঙ্গু রোগী এবং মশাকে আমাদের মাঝখানে একটা বাধা সৃষ্টি করতে হবে আমি রাতারাতি মশা সব করতে পারবো না এটাকে এই বছরে আমরা সিরিয়াস যদি এভাবে আমরা চলি পাঁচ বছর বা ছ বছর নিশ্চয়ই আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আমাকে এখন যে রোগী তো অবশ্যই সে মশারির ভিতরে থাকবে যারা রোগী নয় যে এলাকায় ডেঙ্গি আছে তারা মশারি ব্যবহার করবে এবং সবাই পূর্ণ হাতা গা কাপড় পরবে পায়ে মোজা পরবে এবং

ধর্মীয় একটি বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি ধন্যবাদ দর্শক মন্ডলী বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম আমাদের আজকের বিষয় ডেঙ্গু ডক্টর বিড়লা আমরা আপনার কাছে একটু ফিরতে চাই আমরা দুইভাবে এই জিনিসটাকে দেখতে চাই এখন আমরা আর অল্প কিছুক্ষণ আমরা আলোচনা করতে পারবো সুতরাং আমরা খুব একটু সংক্ষেপে আমরা পুরো বিষয়টাকে তুলে আনতে চাইবো আমরা ব্যক্তি কি করতে পারে আর আর প্রতিষ্ঠান সরকার সিটি কর্পোরেশন অন্যরা কি করতে পারে তো ব্যক্তির জায়গায় আপনার কাছে যাচ্ছি যে একটা ব্যক্তি তার ঘরের মধ্যে হাসপাতালের মধ্যে হাসপাতাল থেকে ফিরে এসে এই বিভিন্ন পর্যায়ে একটা ব্যক্তি যে যে আক্রান্ত হয়েছে সে নিজে এবং তার যে কেয়ারগিভার যারা আছে পরিবারের সদস্য তা ব্যক্তি পর্যায়ে তাহলে আমরা ডেঙ্গুকে কীভাবে প্রতিরোধ করব। আচ্ছা প্রতিরোধটা যদি আমাদের আলোচ্য বিষয় হয় সেখানে তিনটা জিনিস আমাদের চিন্তা করতে হবে একটা হচ্ছে তাহলে ট্রান্সমিশনটা হচ্ছে আমার মশা দিয়ে মশা এরিস মশা দিয়ে মশাটাকে কন্ট্রোল করতে হবে এটা স্যার অলরেডি বলেছেন বেশ কিছু অংশ বলেছেন সেকেন্ড যেটা হলো এটা ট্রান্সমিশন তখনই হবে যখন এডিস মশাটা কাউকে কামড়াবে তার মানে কামড়ানোটাকে কোনো প্রিভেন্ট করতে হবে আর আরেকটা জিনিস নতুন জায়গা যদিও আমরা সেটাতে এখনও যেতে পারি নাই ভ্যাকসিনের একটা বিষয় চলে আসে এই তিনটা জায়গা নিয়ে আমরা করতে পারি এখন ভ্যাকসিন ভ্যাকসিন কি আছে এরকম ডেঙ্গুর জন্য বলা হয় যে ডেঙ্গুর কোনো চিকিৎসা নাই এটা একটা ভ্যাকসিন আসলে রিসেন্টলি খুব রিসেন্টলি যেটা হলো ইউএসএতে ডাব্লিউএচে একটা ভ্যাকসিনের ওরা এটাকে অনুমোদন দিয়েছে গত লাস্ট মেতে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে সাধারণত যে কোনো ডিজিজের ক্ষেত্রে রোগ হওয়ার আগে ভ্যাকসিনটা দেওয়া হয় যাতে রোগটা না হয় কিন্তু ডেঙ্গুর যে ভ্যাকসিনটা সোফার এটা করেছে এটা প্রিভিয়াসলি কনফার্ম যে ডেঙ্গু হয়েছে একবার এরকম কাউকে দিতে হয় এটা কিউরেটিভ প্রিভেন্টিভ না না মানে কারণ ডেঙ্গু তো যে চারটা ভাইরাসে চার ধরনের ডেন ওয়ান থেকে ফোর চারবার হতে পারে সো একবার যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তাকেই শুধুমাত্র এই ভ্যাকসিন দেওয়া যাবে না আচ্ছা আর আরেকটা যেটা হলো ভ্যাক্টর কন্ট্রোল যেটা যে অলরেডি এটা হলো একটা হলো আমি যদি আরেকটু অ্যাড করি যে ইন্ডিভিজুয়াল লেভেলে নিজ থেকে করতে হবে যে সবার আগে হচ্ছে এই মশা তো আসলে বলে যে অভিজাত এলাকার মশা বা এটা কিন্তু ক্লিন ওয়াটারে থাকে বেশি সো এবং স্ট্যাগনেন্ট ক্লিন ওয়াটারে সো চেষ্টা করতে হবে নিজের বাসার ভিতরে এবং আশেপাশে যে ক্লিন ওয়াটার মানে এটা কি ডোবা থাকে না এটা ক্লিন ওয়াটার এবং একটা জিনিস দেখা যায় যে সবকিছু করা হচ্ছে সবার বাসায় এখন এসি থাকে ফ্রিজ থাকে এগুলো যে স্ট্যাগনেন্ট ওয়াটার যেটা নিচে থাকে এখানেও কিন্তু এই ভাইরাসটা জমতে পারে এবং আমরা অনেকে হয়তো বাসা এরকম পানির মধ্যে গ্যাস লাগাচ্ছি সেই পানিটাও কিন্তু স্ট্যাগনেন্ট পানি সেটাতেও কিন্তু এটা থাকতে পারে সো এই জিনিসগুলো প্রথম ব্যক্তি লেভেলে করতে হবে তারপরে সে ক্ষেত্রে এরপরে আস্তে আস্তে ওয়ার্ড তারপরে হচ্ছে উপরের দিকে এসে এসে একদম রাষ্ট্র লেভেলে সব অলরেডি আমরা কিছু আলোচনা করেছি আর যে ব্যক্তি আক্রান্ত হবে এবং যারা তার থেকে যাতে অন্যদেরকে না ছড়ায় এটা হলো বিষয় এখন কিভাবে যে যখন একজন ব্যক্তি আক্রান্ত হবে তার বিশেষ করে যে ফেব্রাইল ফেজ যেটা এই সময়টাতে তার শরীরে অনেক বেশি লোড থাকে এই জিনিসের তো এই সময় যাতে তাকে অন্য কোনো মশা কামড়াতে না পারে এক সেটা হচ্ছে নিজের প্রোটেকশন তো নিজে তো অলরেডি অ্যাফেক্টেড উন্নদের জাতি প্রোটেকশনটা হয় এর জন্য যাতে অবশ্যই মশারই ব্যবহার করে এবং আশেপাশের যারা আছে তাদের সবাইকে যাতে মশারই ব্যবহার করে এটা তো ঠিক সংক্রামক নয় নন কমিউনিকেবল তাই না মানে আপনার হলে না এটা হচ্ছে একজনের সাথে একজন থাকার কারণে না বরং একজনকে কে কামড়িয়ে আরেকজন যদি কামড়ায় সেক্ষেত্রে ক্ষেত্রে মশা যদি একজন ইনফেক্টেড পার্সন কে কামড়িয়ে আর নন ইনফেক্টেড পার্সন কে কামড়ায় তার শরীরে যাবে এবং মশাটা নিজে যখন ইনফেক্টেড হয় যতদিন সে বেঁচে আছে যাকে কামড়াবে প্রত্যেককে এটাতে अफेक्टेड হবে তো ধরেন ধরুন ধরুন আমি আমাকে আমি ডেঙ্গু রোগী আমি হাসপাতালে গিয়েছি এবং আমার ডাক্তার বললো যে ঠিক আছে আপনি প্রচুর ফুইড নেন এবার আপনি বাড়ি যেতে পারেন কিন্তু আপনাকে প্রচুর ফ্লুইড নিতে হবে তো সেই জায়গায় আমি আবার হাসপাতালে ফিরে আসার সম্ভাবনা আছে না কি একটা খুব ভালো একটা কোয়েশন করেছেন আপনি সেটা হচ্ছে আসলে আমাদের পেনিক হয়ে লাভ নেই যে কোনো ক্যালামিটি যখন আসে মাথা ঠান্ডা করে যদি আগানো যায় তাহলে যেগুলো করতেই হবে এই কাজগুলো মিস হয় না তো সেই জন্য যেটা হচ্ছে আমি যেটা আমার দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকে বলবো আপনার মাধ্যমে বলতে চাই সেটা কারো যদি এরকম জ্বর আসে এই সিজনে এটাকে অবহেলা করা যাবে না এটা হলো সবার আগে যে আসলে আপনি একজন ফিজিশিয়ানের কাছে যাবেন আপনার পরীক্ষাটা করিয়ে নেবেন কারণ হচ্ছে এখন যেটা এই ব্যাপারে একটু বলি যে অনেকে বলে যে তিন দিনের আগে বোঝা যায় না এটা কি ডে 1 এই বোঝা যায় না এই এই কথাটা আসলে এখনকার জন্য ঠিক না কারণ এখন যে কিট গুলো আছে এগুলো ভেরি ফাস্ট ডে বলে যে এক্সপোজার হওয়ার কিছু সময় পরেই কিন্তু মানে যখন শরীরের বডিতে সেটা আলটিমেটলি এফেক্ট করেছে তখন কি বোঝা যায় আর আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা WHO যে আমাদেরকে ডেঙ্গু শনাক্তকরণের যেই যে গাইডলাইনটা দিয়েছে সেখানে সবার যে টেস্ট পজিটিভ হবে সেটা নাও হতে পারে আমরা সিমটমটাকে গুরুত্ব দিই যে একজন মানুষ একটা অ্যান্ডেমিক এরিয়াতে যেখানে ডেঙ্গু বেশি হচ্ছে সেখানে বাস করে অথবা সেখানে সে ট্রাভেল করেছে তার একটা গ্রেড ফিভার আছে তার শরীর ব্যথা আছে মাথা ব্যথা আছে চোখের পিছনে ব্যথা আছে এই এই জিনিসগুলো যদি থাকে এই জিনিসগুলো যে কোনো দুটো জ্বর সাথে এই জিনিসগুলো যে কোনো দুটো হলে আমরা এটাকে প্রভাবল ডেঙ্গু বলবো এবং একটা সিবিসি খুব সিম্পল একটা টেস্ট সিবিসি টেস্ট করে আমরা যদি দেখি যে শ্বেত রক্তকণিকার পরিমাণটা কম আছে সেটা আমার এই জিনিসটাকে আরও বেশি

এই রকম হলে যাতে সে আবারও আমার কাছে চলে আসে বা নিকটস্থ হসপিটালে যায় এটা তাকে শিখিয়ে দিতে হবে এবং প্রত্যেক پیشنটের তার ব্লাড গ্রুপ জানা খুবই জরুরি দেখা যায় যে অনেকের আমরা যখন ডেঙ্গু ধরা পড়ে ব্লাড গ্রুপ যদি আগে থেকে করা থাকে তাহলে তো ভালো অবশ্যই তাছাড়া অবশ্যই করি আর আরেকটা জি জি আপনি আরেকটা পয়েন্ট যুক্ত আরেকটা পয়েন্ট যেটা হলো আসলে সবার মাঝে এখন যেটা হলো বেশিরভাগ ডেঙ্গু রোগীদের কিন্তু প্লাটিলেট কমে যায় কিন্তু বেশিরভাগ ডেঙ্গু রোগীদের কোনো ব্লাড ট্রান্সফিউশন বা প্লাটিলেট ট্রান্সফিউশন লাগে না এই জিনিসটা মেসেজটা আমি দিতে চাই যেটা হলো তবে যেটা হলো এইজন্য যতক্ষণ পেশেন্ট মানে ফলো আপটা যাতে সে মিস না করে বাসায় গিয়ে যাতে সে অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেকটা করে ফ্লুইডের ক্ষেত্রে যেটা হচ্ছে শুধু বেশি পানি খাবে না কারণ পানিতে কোনো সল্ট নাই আমরা বলি স্যালাইন খেতে হবে সল্ট কন্টেনিং সে স্যালাইন শরবত লেবুর পানি ডাবের পানি এগুলো খাবে এবং যতক্ষণ পেশেন্ট নিজে খেতে পারে এবং ব্লাড প্রেশার হয় এই সময়টা সে বাসায় ব্লাড প্রেসার মনিটর করে করে থাকতে পারে তবে সিবিসি পরীক্ষাটা আমরা সাধারণত বলি যেটা হলো যে জ্বর চলে যাওয়ার পরে অবশ্যই যেতে সিবিসি পরীক্ষা করে অন্যান্য রোগের সাথে জ্বরের সাথে এটার পার্থক্য যেটা সাধারণত অন্যান্য জ্বরে জ্বর চলে যাওয়ার পরে রোগীরা সবাই ভাবে যে আমি তো ভালো হয়ে গেলাম কিন্তু এই জ্বরে সাধারণত জ্বর চলে যাওয়ার পরে দুইটা দিনকে আমরা বলি যে ক্রিটিক্যাল পিরিয়ড 24 থেকে 48 ঘন্টা আগে আমি যেটা বলেছি প্লাজমা লিকে সেটা এক সময় ধন্যবাদ ধন্যবাদ আপনি আপনার আপনার বিস্তারিত আমরা জানতে পারলাম এবার আমরা আমরা একটা কমিটি লেভেলে বা সরকারের পক্ষ থেকে বা বা এক ধরনের কি বলা যায় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা কি করে আমরা সহযোগিতা পেতে পারি এই ডেঙ্গুর ব্যাপারে একটা কথা বলছি গাইডলাইন উনি डब्ल्यूएचओ গাইডলাইন পছন্দ বাংলাদেশে কিন্তু আগে থেকে আছে আচ্ছা 2018 সালের 74 এর সংস্কার হয়েছে পকেট গাইড হিসেবে আবার আপডেট হয়েছে সেটাতে কাজে

তাদের কথার মধ্যে যেন মিল থাকে হ্যাঁ মানে একেবারে রোবটের মতো একই কথা সবাই বলা প্রয়োজন নাই কিন্তু কথাগুলোর মধ্যে সংগতি থাকা দরকার এতে জনগণের আস্থাটা থাকবে আরেকটা হচ্ছে যে তথ্যগুলো আমি আশা করি যে যে তথ্যগুলো তারা সঠিকভাবেই দিচ্ছে কিন্তু কারো কারো মনে প্রশ্ন হচ্ছে তথ্য গোপন করা হচ্ছে কেন আমি একটু উদাহরণ দিচ্ছি যেমন আমি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম আইডিসি আর বলা হচ্ছে মৃত্যুর সংখ্যা আট এটা একটু ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হলো যে উনি যেটা বলছেন যে প্রথমে এই সময় যারা জ্বর নিয়ে আসবে আমি ধরে রিব তারা হচ্ছে সাসপেক্টেড ডেঙ্গু অর্থাৎ সন্দেহজনক ডেঙ্গু রোগী তারপরে ওনার মতো চিকিৎসক যদি লক্ষণ দেখে তারা মনে করেন যে তার মধ্যে যেমন ব্লাড প্রেশার দেখা বা ইত্যাদি এটা এটা তারা হচ্ছে সম্ভাব্য ডেঙ্গু রোগী আর যারা ল্যাবরেটরি নিশ্চিত হবে ল্যাবরেটরি সেটা হচ্ছে কনফার্ম নিশ্চিত রোগী এখন আইডিসিআর যে মৃত্যুর ঘটনাগুলো তারা পরীক্ষা করেছে অধিকাংশ রোগী কিন্তু এই ল্যাবরেটরি পরীক্ষার আগে হয়তো মারা গিয়েছে বা তার ল্যাবরেটরি পরীক্ষা হওয়ার পর সেই কাগজটা তারা আর আইডিসি এর পাঠাবার প্রয়োজন প্রজন্মের কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে এই না যে আটজন মারা গেছে যে রোগতাত্ত্বিকভাবে যে মডেলিং করা সেখানে যদি বলি আমাকে আমি কালকে একটা আলোচনা করছিলাম সৎ একশো জন যদি ডেঙ্গু রোগী থাকে তার শতকরা আশি জনের মধ্যে কোনো লক্ষণ দেখা যাবে না হ্যাঁ তাহলে থাকলো বিশ লক্ষণ দেখা যাচ্ছে যে বিষাগের মধ্যে যারা আসে তার মধ্যে খুবই খারাপ রোগে যাদের হাসপাতালে ভর্তি করতে হয় তাদের শতকরা দুবার ওই বিষয়ের মধ্যে শতকরা দুই আমি দুঃখিত আপনি আবারও একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে আমরা আবার আপনার কাছে ফিরছি আমরা এই জিনিসটা নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা তো দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকুন আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি দর্শক আমরা তো আলাপ করছি ডেঙ্গু নিয়ে আমরা ডক্টর মোস্তাক আমাদেরকে বলছিলেন যে কি করে এই যে একটা পরিসংখ্যানের যে একটা ফাঁক তৈরি হয় এবং যেটা নিয়ে জনমনে অলরেডি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করছে তো সেই বিষয়টা আপনি যদি খুব সংক্ষেপে শেষ করে ফেলেন হ্যাঁ আমি যেটা বলছিলাম যে একশো জন ডেঙ্গি রোগীর মধ্যে আশি জনের কোনো লক্ষণ আসে তারা ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হয় না বিশজন ডাক্তারের কাছে আসে বা তারা তার লক্ষণ আছে তার মধ্যে সে বিষের মধ্যে শতকরা দুভাগ হচ্ছে তাদের হয়তো ডেঙ্গু হেমোরেজিক শখ বা অন্যভাবে তাদের মানে হেমোরজিক ফিভার যে হাসপাতালে ভর্তি হয় সেই হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা আমরা পাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের যে কন্ট্রোল রুম এবং সেটা আইডিসের কাছে সেটা অ্যানালাইসিস হয়ে এখন দেখেন এ যাবৎ পনেরো হাজার রোগী পাওয়া যাচ্ছে তারা কারা যারা হাসপাতালে ভর্তি কাজে এখন যদি পনেরো হাজার সেটা হতে পারে পনেরো হাজার রোগী হাসপাতালে ভর্তি যাদের ডেঙ্গু রোগের কারণে অবস্থা খারাপ হয়েছে তাহলে টোটাল ডেঙ্গু রোগী কত লক্ষ হতে পারে সে একটা হিসাব বলেছিলেন বিজ্ঞানীরা যে তিন লক্ষ বা হ্যাঁ পনেরো পনেরো হাজার রোগী যদি ওই শতকরা বিশের দুই শতকরা দুই ভাগ হয়ে থাকে তাহলে একশো চিন্তা করলে এর চেয়ে বেশি হবে কাজে এতে তো ভয়ের কিছু নাই সরকারের কিছু কোনো নীতি নির্ধারণী মহল একটা মানে জনগণকে সত্যিকার তথ্যটা ইন এ নন থ্রেটেনিং ওয়ে দেওয়া সেটাকে তার একটু লাজুকতা ফিল করে। ফলে ভুলবুদের সৃষ্টি হ্যাঁ এখন সেক্ষেত্রে এবং আরেকটা কথা আছে যে কন্ট্রোল রুম যে তথ্যগুলো সংগ্রহ হাসপাতাল এটা কিন্তু সার্ভেলেন্স সার্ভেলেন্স হচ্ছে নজরদারি নজরদারি কিন্তু জরিপ না সার্ভে চালাও সার্ভে হলে আপনি বলতে পারেন যে জনগোষ্ঠীর মধ্যে শতকরা কতজন মানুষ আক্রান্ত হয়েছে তাদের মধ্যে শতকরা কতজন মারা গেছে সার্ভেলেন্সটা হচ্ছে রোগের প্রবণতাটা দেখা যায় এটা বাড়ছে না কমছে যেমন একটা গ্রাফ যদি করি গত বছর হচ্ছে তো নিশ্চিত অনেক অনেক বেড়ে উঠেছে বা গত মাসের চেয়ে এই মাসে বাড়ছে বা গতকালকে যে রোগী ছিল তার আগের দিনের চেয়ে অনেক বেশি অনেক বাড়ছে কাজেই এই সার্ভেলেন্স হচ্ছে বন্যার পানি মাপার মতো যে যদি আমি একটা খুঁটিতে দাগ দিয়ে রাখি বন্যার পানির লেভেল বন্যার পানির লেভেল দিয়ে আমরা বন্যার গুরুত্ব বুঝি কিন্তু কত লক্ষ কিউসেক পানি বেড়েছে এটা কিন্তু আলাদা পরিমাপ কাজী আইডিসিআর বা স্বাস্থ্য অধিদপ্তর যেটা দিচ্ছে সেটা সার্ভেলেন্সের পরিমাপ যে ধন্যবাদ ডক্টর মোসাক আপনাকে একটু একটু থামাচ্ছি এখন আমরা আমরা আমাদের সময় খুবই কমে গেছে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা আপনাদের কাছ থেকে পাঁচটা পয়েন্ট জানতে চাব আপনার আমাদের আপনি জানেন সামনে ঈদ আছে এবং লোকজনের অনেক মুভমেন্ট হবে এবং এটা এপিডেমিওলজিক্যালি স্পিকিং যে এটা অনেক ধরনের বিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমি প্রথমে ডক্টর বিল্লা আপনার কাছে আপনি যদি পাঁচটা পয়েন্ট আকারে আমাদেরকে বলে যে আমাদের কী করতে হবে ব্যক্তিগত পর্যায়ে পাঁচটা পয়েন্ট আকারে যদি বলতে চাই সেটা হলো একটা হচ্ছে ব্যক্তি ব্যক্তিগত লেভেলে যেটা করতে হবে সেটা হলো যে জ্বর কারো যদি জ্বর আসে সেটাকে ইগনোর করা যাবে না জ্বর নিয়ে কি ঈদে বাড়িতে যেতে পারবে ছুটিতে মানে ওই যে আমরা আলোচনা একটু আগে করেছি যে কেউ যদি অ্যাফেক্টেড হয় বা কিছু সবাই যদি মশারি ব্যবহার করে মশা যদি না কামড়াতে পারে তাহলে কিন্তু এই ট্রান্সমিশনটা কিছুটা কমানো যাবে আর মশাকে কন্ট্রোল করার জন্য তো সব কিছু করা হচ্ছে। আর সেকেন্ড যেটা হচ্ছে জ্বর আসলে যেন সেটাকে চিকিৎসা নেওয়া হয় এবং সব জ্বরের রুগী হাসপাতালে ভর্তি হতে হবে সেরকম না এটা ফিজিশিয়ানের উপরই ছেড়ে দিতে হবে এবং যেটা হলো যে বাসায় বসে যে নিয়মিত প্রেশার পরিমাপ করা এবং হচ্ছে ওয়ার্নিং সাইনগুলো ফিজিশিয়ানরা পেশেন্টদেরকে শিখিয়ে দিতে হবে এবং যেটা হলো যে অ্যাডিকুয়েট পরিমাণ তরল খাবার খাওয়া এবং ওয়ার্নিং সাইন আসলে ইমিডিয়েটলি যাতে হসপিটালে যায় সে ব্যবস্থাটা করা এবং আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যদি সবাই সচেতন থাকে নিজের আশেপাশ পরিষ্কার করে এবং ফিজিশিয়ানের পরামর্শ মতো চলে তাহলে এটা খুব আর আরেকটা জিনিস একটু সেটা হচ্ছে যে জিনিসটা হলো প্লাটিলেটের যে বিষয়টা আর কি আমাদের রোগীরা অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র প্লাটিলেট করে পরীক্ষা কিছুক্ষণ পর প্লাটিলেট পরীক্ষা করে বেসিক্যালি প্লাটিলেটের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হ্যামাটোক্রিট আমরা বলি যে সিবিসি পরীক্ষাটা যদি করা যায় তাহলে সবকিছু আমার ধারণা পাওয়া যায় মানে শুধুমাত্র প্লাটিলেট না মানে হেমাটোক্রিট মানে কি ওটা কি আরবিসি লেভেলটা দেখছে এটা আরবিসি লেভেল আমাদের যে ব্লাডের লেভেল এটা দিয়ে আমরা আসলে রোগীর কেমন পানি শূন্যতা আছে সেটা বোঝা যাচ্ছে ক্রিটিক্যাল ফেজে যাচ্ছে কিনা এগুলো বুঝতে পারি ধন্যবাদ ডক্টর বিলা অনেক ধন্যবাদ এবার ডক্টর ডক্টর মুস্তাক আপনি আপনি যদি পাঁচটা পয়েন্ট আমাদেরকে বলেন হ্যাঁ সামগ্রিক ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে যেটা করা দরকার যেটা আমরা করেও থাকি তারা করছেন যে প্রথমেই আপনি জনগণের যে দুঃখ দুর্দশা কষ্ট হচ্ছে এটাকে আপনাকে উপলব্ধি করতে হবে এটাকে আপনার সমব্যাথী হতে হবে এখানে মানে কোনোরকম মানে অবিমিশ্রকারিতা চলবে না এটা সর্বোচ্চভাবেই সেই আমাদের সহমর্মিতা প্রকাশ করতে হবে দ্বিতীয় হচ্ছে যে প্রকৃত চিত্র জনমনে যদি ধারণা না হয় যে কিছু লুকানো হচ্ছে প্রকৃত চিত্র বৈজ্ঞানিকভাবে এটা উপস্থাপনা করতে হবে যেন মানুষ আশ্বস্ত হয় যে আমাদের গুরুত্ব তারা বোঝা যায় এবং কী করা যাচ্ছে এবং কতটুকু করার বাকি আছে কারণ শতকর একশো ভাগ করা যায় না সেটাও স্বীকার করতে হবে যে আমরা এটা করছি তা হচ্ছে ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য যে প্রশিক্ষণ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকে এটা অব্যাহত রাখতে হবে কারণ রোগীর সংখ্যা বাড়ছে চিকিৎসকদেরও সেই অনুপাতে কাজ করতে সবাই কিন্তু সারা বছর ধরে ডেঙ্গু ট্রেনিং নেয় না কাজে এটা এটা দরকার আছে আর হচ্ছে পরিবেশ পরিচ্ছন্ন রাখা বৃষ্টির পানি জমে থাকে যে এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি জমে থাকতে পারে এমন জায়গাগুলো নিজ উদ্যোগে নিজের বাড়ি এবং আশেপাশে এটা দেখতে হবে এবং সিটি কর্পোরেশন বা কোথাও পৌরসভা তারা এগুলো দেখবে জনগণের কাছ থেকে তারা সহযোগিতা চাইবে এই পানিগুলো পরিষ্কার করবার জন্যে আর যেটা হচ্ছে যে যা যার জ্বর থাকে এই সময় সেটা ডেঙ্গু ডেঙ্গু পরীক্ষা যদি সে নাও হয়ে থাকে জ্বর অবস্থায় ভ্রমণ করবেন না পূর্ণ বিশ্রামে থাকবেন এবং জ্বর কমে যাওয়ার পরও তিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে ক্ষেত্রে জ্বর কমার যে পরিশ্রমটা হয়েছে তার ভেতরে কিন্তু সে ঢাকার বাইরে গিয়ে তার অবস্থা জ্বর এবং জ্বরের কয়েকদিন অবশ্যই ভ্রমণ করা যাবে না পূর্ণ বিশ্রামে থাকতে হবে অনেক ধন্যবাদ আমরা শুভিল্লা আপনাদের কি অসংখ্য ধন্যবাদ আমরা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করলাম আজকে এডিস মশা আমাদের একটা আমাদের জাতীয় শত্রুতে আমাদের ভিলেন ন্যাশনাল ভিলেন এ পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ভিলেন আমাদেরকে আমাদের জীবনকে কি করে এখন একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে তবে দুজন বিশিষ্ট ডাক্তার তারা দুজনেই আমাদেরকে বললেন যে আতঙ্কিত হওয়ার খুব একটা কারণ নেই আমাদের সাবধানতার প্রয়োজন রয়েছে এবং আমরা জানি যে মানব সভ্যতার ইতিহাস যদি আপনি অন্যভাবে দেখেন তাহলে রোগের একটা ইতিহাস আমরা একসময় মানুষের ওলা হয়েছে কলেরা হয়েছে স্মল পক্স হয়েছে কত কিছু হয়েছে মানুষ আস্তে আস্তে সমস্ত রোগকে জয় করেছে এই এই যে এডিস মশার যে আক্রমণ এটাকেও আমরা জয় করতে পারবো সেই জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন ডক্টর মোসা যেরকম বললেন যে কোনো কিছু আমাদের লুকোবর কোনো দরকার নেই আমাদের আমরা সবাই মিলে আমরা সেটাকে আমরা মোকাবেলা করব আমরা ব্যক্তিগত পর্যায়ে এবং সামষ্টিক পর্যায়ে এবং সবাই মিলে আমরা এই এডিস মশার বিরুদ্ধে যে আমাদের লড়াই সেটা অব্যাহত রাখবো এবং শেষ যে একটা পরামর্শ সেটা মনে রাখাটা জরুরি যে আমাদের যদি বাড়ি আমাদের যাওয়া খুবই প্রয়োজন ঈদে আমরা বাড়ি যেতে চাই বিশেষ করে সামনে যে কোরবানের ঈদ সে সকলেই বাড়ি যেতে চায় কিন্তু জ্বর নিয়ে এই বাড়ির মোহ আমাদের এবার ত্যাগ করতে হবে আমাদের আমাদের জীবন সবার আগে এবং জীবনের প্রতি ভালোবাসাটাই সবার আগে সুতরাং আমাদের সেই বিষয়টা মাথায় রাখতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলে আমাদের সাথে ছিলেন আমাদের দুজন বিশিষ্ট অতিথি আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের ধন্যবাদ জানাই আবারও এবং দর্শক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের বিজয় সংলাপ আমরা এখানেই ইতি টানছি সবাইকে ধন্যবাদ